প্রতি বছরের মতো এই বছর রাজ্য জুড়ে উদযাপিত হচ্ছে জনজাতি সম্প্রদায়ের মানুষদের অন্যতম বড় উৎসব গড়িয়া পূজা মূলত গ্রামের মানুষদের মঙ্গল কামনা করে ও অধিক ফসল ফলানের প্রার্থনায় বাবা গড়িয়াকে সন্তুষ্ট করতে বহু বছর ধরে এই পুজোর আয়োজন করে আসছেন রাজ্যের সনাতন জনজাতিরা কঠোর নিয়ম নিষ্ঠা ও সংযমের মধ্য দিয়ে পালিত হয় সর্বশক্তিমান বাবা গড়িয়া দেবতার পুজো এই পুজোর রীতিনীতি অন্য সকল পুজো থেকে আলাদা বাস দিয়ে পুজোর মণ্ডপ তৈরি করেন জনজাতি বংশের মানুষেরা পুজোর নিয়মে মোরগ হাঁস কবুতর ও পাঠাপুলি দেওয়ার বিধানও রয়েছে বর্তমানে রাজ্যে রয়েছে উনিশটি জনজাতি সম্প্রদায় তারা সকলেই বিশ্বাস করেন বাবা গড়িয়া এমন এক অসীম ক্ষমতা সম্পন্ন দেবতা যার কৃপাতে মানুষ সুখে ও শান্তিতে বসবাস করতে পারেন তার ইচ্ছাতে দেশের সমৃদ্ধি ঘটে উৎসব করে আমরা পূর্ব সৃষ্টি যে আমরা সব প্রতি বছর করণ লাগে আমরা বাবা গড়ি আর পূজা দেবতা করে আর কি আমরা শ্রী বছরে শ্রী মা বাপ আমার থেকে পুরুষ থেকে এই করতেছে

বর্তমানে রাজ্যে এক সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে গড়িয়া পুজো অভয়নগরের নেতাজি ক্লাবের একত্রিশতম গড়িয়া পুজো উপস্থিত হয়ে শুক্রবার এমন কথায় বললেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সহ সম্পাদিকা পাপিয়া দত্ত এবং এলাকার কর্পোরেটর প্রদীপ চন্দ্র না প্রথমেই শিশির বাবা গড়িয়া শহরবাসী এবং রাজ্যবাসীকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই আমি আশা করব যে গড়িয়া বাবার আশীর্বাদে আমাদের রাজ্যে সার্বিক মঙ্গল আরও বৃদ্ধি পাবে প্রত্যেকে পরিবেশে সন্দেহে আসবে গড়িয়া বাবা এমনিতে আমরা জানি যে খুব শক্তিশালী দেবতা আমরা এই হিসাবে আমাদের রাজ্যের জনজাতিরা বিশেষ করে হিন্দু জনজাতিরা এই পুজো প্রচলন করে বহু বহু থেকে এই পুজো হচ্ছে তবে এখন এটা কিন্তু শুধু যে জনজাতিতে বা হিন্দু হিন্দুজনদের জন্য এটা সার্বজনীন হয়ে গেছে প্রত্যেকটি অংশে মানুষ এটা অংশগ্রহণ করছে এটা এবং খুব নিষ্ঠার সহিত খুব সংযম সহিতে পুজো করা হয় এটা আমরা মহাদেব বলি গড়িয়া বাবা মানে আমাদের মহাদেব যেভাবে পুজো করি গড়িয়া বাবা সে পুজোই মহাদেব হয় এখানে অভয়নগরে নেতাজি ক্লাবের উদ্যোগে একত্রিশ বছর ধরে পুজো চলছে আজকে একত্রিশতম পুজো হচ্ছে ক্লাবের সভাপতি সম্পাদকরা আছেন আমার সঙ্গে পাপিয়া দত্ত মহোদয় যিনি সমাজসেবী আমাদের আছেন আমাদের মেয়রিং কাউন্সিল হীরাল দেবনাথ আমাদের কর্পোরেটার নর্স চেয়ারম্যান চেয়ারম্যান প্রদীপচন্দ্র আমাদের কর্পোরেটার শান্তনা সাহাসহ এই ক্লাবের সমস্ত যারা এই পূজার আয়োজক সংস্থ আছেন প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই আমি আশা করবো গড়িয়াওয়ার আশীর্বাদে আমাদের রাজ্যের যে ঐতিহ্য এটা যোগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজ্যে সমাদর বেড়েছে গড়িয়া পুজোর বর্তমানে আগরতলার বিভিন্ন ক্লাব ও সংস্থার উদ্যোগেও গড়িয়া পুজোর আয়োজন করা হয় প্রতি বছর বৈশাখ মাসের সাত তারিখে নিয়ম নীতি মেনে ও পূর্ণ শ্রদ্ধার সঙ্গে পূজিত হন বাবা গড়িয়া এই পুজো উপলক্ষে রাজ্যব্যাপী ঘোষণা করা হয় সরকারি ছুটিও বিউ রিপোর্ট আর নিউজ